আসসালামু আলাইকুম বিয়স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও অনেকদিন পর অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে মূলত আমি আপনাদেরকে শো করব এজ এ বিগিনার আপনার জিরো নলেজ জিরো ইনভেস্টমেন্টে কিভাবে আপনারা অনলাইনে বিজনেস সেট আপ করবেন ই কমার্স সাইটের মাধ্যমে। তো আপনারা কোথায় ই কমার্স সাইট, আপনারা কোথায় আপনারা শপ ওপেন করবেন এবং কোথায় থেকে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে আসবেন, এই স্ট্র্যাটেজিটাই মূলত আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আজকে যে স্ট্র্যাটেজিটা আমি শো করবো এটা আপনার ড্রপ শিপিং না। আমি ড্রপ শিপিং নিয়ে পূর্বেও কিন্তু অনেক ভিডিও তৈরি করছি, আপনারা অনেকেই দেখছেন। ড্রপ শিপিংয়ের যে সিস্টেমটা সেটা হলো যে আপনারা কী করতে হবে, প্রোডাক্ট লিস্ট করতে হবে এবং যখন কাস্টমার যখন আপনার প্রোডাক্টগুলো অর্ডার করবে আপনারা অন্য কোনো সাইট থেকে কী করতে হবে অর্ডার করে আপনার কাস্টমার অ্যাড্রেসে সেন্ড করে দিতে হবে। বাট আজকে যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে শো করবো সেটা টোটালি ডিফারেন্ট। তো এখানে আপনারা কোনো হ্যান্ডেলিং করা লাগবে না, যে আপনার প্রোডাক্ট কাস্টমারের থেকে আপনার মানে আপনার অর্ডার নেবেন, নিয়ে আপনারা আবার অন্য সাইট থেকে কাস্টমার অ্যাড্রেসে আপনারা অর্ডার দেবেন, তো এই ধরনের কিছু না, আজকে টোটালি ডিফারেন্ট। তো আজকে জাস্ট আপনারা যে স্ট্র্যাটেজিটা আমি শো করবো সেটা হলো আপনারা জাস্ট প্রোডাক্ট লিস্ট করবেন, দ্যাটস ইট। তো আপনারা যদি অনলাইনে থেকে আর্নিং করতে চান এবং অনলাইনে বিজনেস সেট আপ করতে চান তো অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। এবং আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটা মানে স্টেপ বাই স্টেপ এ টু জেড আপনারা দেখতে হবে, আমি যে স্টেপগুলো শো করবো পুরো স্টেপটা আপনাকে ফলো করতে হবে। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আসুন আমরা প্রথমে জেনে নিই যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী, আমরা প্র্যাকটিক্যালি দেখবো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো আপনার বড় বড় যে ই কমার্স সাইটগুলো আছে, যেমন আলি এক্সপ্রেস আছে, অ্যামাজন আছে, ইবে আছে। তো এই সাইটের প্রোডাক্টগুলো আপনি মানে কী করতে পারবেন, আপনার প্রমোট করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে তাদের যে মানে আপনার যে প্রোডাক্টটা মানে প্রমোট করবেন ওই প্রোডাক্টটা আপনি আপনার মানে আপনার যে সাইট আছে, ওয়েবসাইট আছে অথবা আপনার যে শপ আছে আপনার শপে আপনি অ্যাড করে নেবেন তাদের লিঙ্কটা। যখন আপনার কোনো ক্লায়েন্ট মানে আপনার আপনার প্ল্যাটফর্মে কিনতে আসবে বা আপনার প্রোডাক্টটা দেখতে আসবে, যখন সে ক্লিক করবে, ক্লিক করার পরে ডিরেক্টলি সে অ্যামাজনে চলে যাবে, অ্যামাজনের সাইডে চলে যাবে। তো অ্যামাজন থেকে যা কিনবে আপনার অ্যামাজনে আপনাকে একটা কমিশন দেবে, দ্যাটস কল হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমরা প্র্যাকটিক্যালি একটা মানে উদাহরণ দেখবো, সেটা হলো দেখেন আমার এই যে এটা একটা আমার একটা সাইট, ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের মাধ্যমে মূলত অ্যাফিলিয়েট করি। তো এখানে দেখেন আমার একটা আর্টিকেলস আছে কি নিয়ে, আপনার আর্টিকেল আছে আপনার হাইকিং শুট নিয়ে। তো এখানে দেখেন আমি হাইকিং শুট নিয়ে আমি দেওয়া আছে যে নিচে একটা পাঠন চেক প্রাইস অন অ্যামাজন। তো এখানে যখন ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু অ্যামাজনে চলে আসছে, রিডাইরেক্ট হয়ে অ্যামাজনে কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু মূলত আপনার অ্যাফিলিয়েটটা কাজ করে। তো এভাবে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারবেন। তো এজ এ বিগিনার আমি মনে করি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু করেন, দেন তো পর্যায়ক্রমে আপনারা ওয়েবসাইট করেও আপনারা অ্যাফিলিয়েট করতে পারবেন। তো তো আমি মূলত এগুলো নিয়ে পরবর্তীতে আপনার অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন। তো যারা বিগিনার আছেন তো আজকে আমি যে মানে স্ট্র্যাটেজিটা শো করবো আপনারা এই স্ট্র্যাটেজি দিয়েও আপনারা শুরু করতে পারেন। তো চলুন এখন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই। তো আমরা মূলত আজকে ফেসবুকে একটা শপ ক্রিয়েট করব। তো আমরা আজকে যেটা করব সেটা হলো ফেসবুকের মাধ্যমে আমরা মার্কেটিং করব, মানে ফেসবুকে আমরা একটা শপ তৈরি করব, যে শপে আমরা অ্যাফিলিয়েট লিংক দিয়ে আমরা প্রোডাক্ট প্রমোট করার চেষ্টা করব। তো এটা কিভাবে দেখেন, আমি ধরেন একটা আমার অনেক পেজ আছে, তো এটা করার জন্য আপনাকে অবশ্যই আগে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো পেজ ক্রিয়েট করার জন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন, আপনারা দেখে নেবেন যদি না বুঝেন। তো এখানে দেখেন আমার অনেক পেজ আছে, আমি একটা পেজে এন্টার করব। তো পেজে এন্টার করার পরে এই যে ধরুন আমি একটা পেজে এন্টার করলাম পেস্ট রিভিউ গাইডস। তো এখানে এন্টার করার পরে আপনারা দেখেন নিচে আপনারা যাবেন, নিচে গিয়ে সেটিং একটা অপশন আছে, সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে টেমপ্লেট এন্ড ট্যাব ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এই যে এখানে শপ নামের একটা অপশন আছে, এটাকে আপনারা টিক চিহ্ন দিয়ে রাখবেন। দেন আপনারা দেখে যাবেন, দেখে গিয়ে আপনারা যেটা এখানে দেখবেন ম্যানেজ শপ নামে, যখন আপনার শপে টিক চিহ্ন দিবেন ম্যানেজ শপ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করতে হবে, ক্লিক করে দেন আপনারা মানে শপটা ক্রিয়েট করে নেবেন। জাস্ট আপনারা নেক্সট নেক্সট ক্লিক করে ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমি আগে ওপেন করে রাখছি এই কারণে আমার এখানে আর শো করতেছে না। তো এখানে দেখেন আপনারা
যখন সব মেনে শপে যাবে তখন অ্যাড প্রোডাক্ট এবং প্রিভিউ শপ, মানে আমি কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড করছি যদিও, কিন্তু এখন আমি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট অ্যাড করে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ধরেন এখানে আপনি অ্যাড প্রোডাক্টে ক্লিক করব, তো অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে দেখেন মানে আপনার এই যে এই বক্সটা আছে অ্যাড আইটেম, আপনি ওয়ান আইটেমও করতে পারবেন অথবা মাল্টিপল আইটেমও আপনি একসাথে অ্যাড করতে পারবেন। তো অ্যাড আইটেমে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে টাইটেল আছে, আপনার ইমেজ, আপনার ছবি অ্যাড করতে হবে এবং আপনার ডেসক্রিপশন এবং ওয়েবসাইটের লিঙ্ক। এই যে আপনারা যেটা আমি বলছিলাম যে আপনারা যদি ধরেন অ্যামাজনের প্রোডাক্ট অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন অথবা আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তো সেই ক্ষেত্রে আলি এক্সপ্রেসের লিঙ্কটা আপনার এখানে আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে দিতে হবে। তো চলুন এখন আমরা দেখে নিই যে কীভাবে আপনারা আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট লিঙ্ক আনবেন। তো আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট লিঙ্ক আনার জন্য আপনারা অবশ্যই আগে আলি এক্সপ্রেসে কি করতে হবে, আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েটে গিয়ে আপনারা একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আপনারা যদি আলি এক্সপ্রেসে যদি, তো এখানে দেখেন আপনারা রেজিস্টার ক্লিক করবেন, মানে আপনার আলি এক্সপ্রেসের যে অ্যাফিলিয়েট সাইট আছে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে রেজিস্টারে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন অথবা রেজিস্টার উইথ ইমেল দিয়ে করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার রেজিস্টার যদি উইথ ইমেল দিয়ে করতে হলে যদি আপনার আগে যদি কোনো অ্যাকাউন্ট আলি এক্সপ্রেসে মানে থেকে থাকে, তো সেই ক্ষেত্রে জাস্ট আপনার এখানে ইমেলটা দিবেন কোন ইমেলে আপনার ছিল। ধরুন আমি একটা ইমেল দিলাম যে ইমেলের মাধ্যমে আমার অলরেডি আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট আছে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা মানে আমার অ্যাকাউন্ট হলো আপনার আলি এক্সপ্রেসের থেকে আমি হয়তো আগে কোনোদিন কিনছিলাম, তো এর জন্য আমার অ্যাকাউন্ট করতে হয়েছে। এখন আমি এই অ্যাকাউন্ট দিয়ে আমি এন্টার করব। ওকে, এখানে দেখেন আপনার যখন আলি এক্সপ্রেসে যখন কোনো অ্যাকাউন্ট থাকবে আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আপনার যেহেতু ইন্ডিভিজুয়াল আপনার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, যদি আপনার কোম্পানি হয় কোম্পানি সিলেক্ট করবেন। তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে আপনার নাম নেম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে মিডিয়া টাইপ নেটওয়ার্ক, আপনি যদি বাংলাদেশ থেকে এখন বাংলাদেশ দিবেন, ফ্রান্স থেকে হলে ফ্রান্স দিবেন, ইটালি থেকে হলে ইটালি দিবেন, দিয়ে আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা যেটা করতে হবে এখানে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করবেন। আপনি যেহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে শুরু করবেন, তো আপনি সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করবেন। যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট দেওয়া, যে আমি ওয়েবসাইটটা এই যে এই ধরনের ওয়েবসাইট দিয়ে যদি আপনারা শুরু করেন, তো এই ধরনের ওয়েবসাইট দিয়ে শুরু করতে হলে আপনাকে অবশ্যই এখানে কন্টেন্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তারপরে আপনার এই যে ব্লগ, পার্টিকেল সাইট, রিভিউ সাইট, আদার সাইট, আপনার ব্লগ হলে ব্লগ সিলেক্ট করবেন। যেহেতু আপনি এখন বর্তমানে যেহেতু আপনি নিউবি, মানে আপনার যেহেতু বিগিনার, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই সোশ্যাল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার সোশ্যাল গ্রুপ অথবা ইনফ্লুয়েন্সার অথবা আপনার সোশ্যাল গ্রুপ সিলেক্ট করবেন। গ্রুপ সিলেক্ট করে দেন আপনার ফেসবুক সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? ফেসবুক সিলেক্ট করে দিয়ে আপনার এই যে এখানে আপনার নেম দিবেন, আমি যে শপটা ওপেন করেছিলাম শপের যে লিঙ্কটা আছে আপনার এই যে এখানে আপনার ওভারভিউতে যাবেন। ওভারভিউতে যাওয়ার পরে আপনার এই যে শপে যাবেন, শপে গিয়ে আপনারা এই যে ভিউ লাইভ শপ, তো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা মূলত আপনারা এই আপনারা যখন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ওপেন করবেন এই লিঙ্কটা মূলত এখানে দিয়ে দিবেন যে আপনি এই লিঙ্কে মানে এই শপের মাধ্যমে আপনি প্রমোট করতে চাচ্ছেন। তো আপনি ট্রাফিক কোথায়, যদি আপনি ইটালি হয় ইটালি দিবেন, যদি আমেরিকা হয় আমেরিকা লাগবেন, ইউনাইটেড কিংডম হলে ইউনাইটেড কিংডম দেবেন। তারপরে আপনার তিনটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার যদি হোম অ্যাপ্লায়েন্স অথবা হোম ইমপ্রুভমেন্ট অথবা ইলেকট্রনিক্স, মূলত আপনার ইলেকট্রনিক্স এবং হোম রিলেটেড এগুলার মানে সেল বেশি হয়, তো এগুলোর দামও বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনার যত দামের প্রোডাক্ট আপনার সেল করবেন তো আপনার কমিশনটাও আপনার তত বেশি আসবে। তারপরে আপনার এখানে একটা ডেসক্রিপশন দিবেন, আমি জাস্ট একটা ছোট একটা ডেসক্রিপশন দিলে আপনাদেরকে শো করার জন্য, দেন আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে সিলেক্ট প্ল্যাটফর্ম, আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনি অবশ্যই একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করে দেবেন। আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দেবেন এবং আপনার এখানে ইমেল অ্যাড্রেস এবং আপনার একটা ভেরিফাই কোড যাবে ইমেলে, এই যে আপনার ইমেল দিয়ে আপনার যদি সেন্ড দেন, তারপর ভেরিফাই কোড দিয়ে নেক্সট দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। মানে আলি এক্সপ্রেসে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অ্যাকাউন্ট পাওয়া খুবই ইজি, আপনি আবেদন করলে আপনার অ্যাকাউন্ট ইজিলি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মানে আলি এক্সপ্রেসের আপনারা কীভাবে অ্যাকাউন্ট নেবেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের। তো এখন চলুন আমরা আলি এক্সপ্রেসের আমরা আলি এক্সপ্রেসে যাবো এখন। ওকে, এখন আমি আমার যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে আমি ওপেন করছিলাম এই ইমেল দিয়ে মূলত আমি আলি এক্সপ্রেসে লগ ইন করছি। তো আপনারা যদি ইটালি যদি থাকেন তো ইটালি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আর যদি আপনারা যদি ইউনাইটেড স্টেট অথবা আপনার ইংলিশ যদিও করতে চান তো আপনার ইউনাইটেড স্টেট সিলেক্ট করে আপনার ডলার দিয়ে আপনার সার্ভার দিয়ে দেবেন, তাহলে আপনার ইংলিশ হয়ে যাবে।
তো এখন মূলত আপনারা কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন এটা আমি আপনাদেরকে শো করব। তো তো এখন আমরা আলিএক্সপ্রেস থেকে মানে আমরা প্রোডাক্ট নিব, তো ধরেন আমরা যে প্রোডাক্টটা নিব সেটা হলো যে আমরা এই গড়িটা নিব। ধরেন আপনারা প্রোডাক্টগুলো খুঁজে বের করবেন, ঠিক আছে, গড়িটা নিব। গড়িটা প্রথমে আপনারা দেখে নেবেন যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক আছে কিনা। হ্যাঁ, এটার অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। তো সেই ক্ষেত্রে প্রোডাক্টটা নিতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ছবি কী করতে হবে, সেভ করতে হবে। ছবি সেভ করার জন্য আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে নিতে হবে, কারণ আপনার ডিরেক্টলি আপনার আলিএক্সপ্রেস থেকে করা যায় না, ছবি সেভ করা যায় না। তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে সেভ করে নিলাম। ওকে, ধরুন আমি দুইটা ছবি নিব, দুইটা ছবি আমি নিতাম এখান থেকে। ওকে, দেন আমার কি নিতে হবে, টাইটেল নিতে হবে। তো টাইটেল আসলে আলিএক্সপ্রেস একটু এজিবিজি থাকে, তো আমরা টাইটেল ছোট করে নিব। এই যে ওয়াচেস ফর ম্যান, এতটুকু আমরা নিব টাইটেল। ওকে, দেন আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা টাইটেলের মধ্যে আমরা টাইটেলটা দিব, টাইটেল দিব। তারপরে আমরা কি করে নিব, ছবিটা অ্যাড করে নিব, দুইটা ছবি আমরা অ্যাড করে নিব। ওকে, ওকে, আমরা ছবি অ্যাড করে নিলাম। দেন আমাদের কি লিখতে হবে, ডেসক্রিপশনে কিছু লিখতে হবে। তো এখানে দেখো, তারা এখানে দেখবো তারা ডেসক্রিপশনে কি কি লিখছে। তো এখানে দেখেন, এই যে এখানে ডেসক্রিপশনে যে যেগুলো দেওয়া আছে মূলত আমরা এগুলোই অ্যাড করে দিব। তো ডেসক্রিপশনটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, লিঙ্ক বসাতে হবে। তো লিঙ্কটা আমরা অ্যাফিলিয়েট লিঙ্কটা পাবো কোথায় থেকে, আমি তো সরাসরি লিঙ্ক দিলে তো আমি কমিশন পাবো না, আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে। এই দেখেন, এটা হলো কমিশন রেট, এখানে কিন্তু দেওয়া আছে কমিশন, আপনার 7% কমিশন পাবেন। এটা যখন সেল হবে তো আপনাকে 7% দেওয়া হবে। আপনার ধরেন এটা এই যে এস্টিমেট, আপনার 1.68 থেকে 1.75 পর্যন্ত আপনারা পাইবেন। তো এখানে এটা কপি করার পরে আপনারা পেস্ট করে দিবেন। আলিএক্সপ্রেসের আরেকটা সুবিধা হলো যেটা, আপনার কত পার্সেন্ট আপনার একটা প্রোডাক্ট থেকে দিবে এটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তারপরে আপনার এখানে প্রাইসটা দিয়ে দিবেন, প্রাইসটা হইলো কত, প্রাইস হইলো আপনার 23.99 থেকে 24.99। তাহলে এখানে আপনার একটা প্রাইস দিতে হবে। তো আমি কি করলাম, আমি 23.99 দিলাম। ওকে, 23.99 সেন্ট। ওকে, দেন ইউএসডি ডলার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন আমাদেরকে যেটা করতে হবে, কন্ডিশন নিউ দিয়ে দিতে হবে এবং সিলেক্ট ক্যাটাগরি দিতে হবে। সিলেক্ট হলো আপনার ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স সিলেক্ট করতে হবে। সাব ক্যাটাগরি হলো আপনার স্মার্ট ওয়াচ। ওকে, দিয়ে আপনারা সেভ আইটেমে ক্লিক করবেন। ওকে, আপনার আইটেমটা এই দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি দুইটা গড়ি অ্যাড করছি অলরেডি। তো এখানে দেখেন আপনার অলরেডি কিন্তু আপনার একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। তো এই প্রোডাক্টটা যখন ক্লিক করবে, ক্লিক করার পরে এই ধরনের দেখতে পারবেন। প্রোডাক্টটা ক্লিক করার পরে, এই যে প্রোডাক্টটা ক্লিক করার পরে এখানে দেখেন প্রোডাক্টের কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আপনার এই দেখেন ওয়েবসাইট সে কোথায় লিঙ্ক, কোন লিঙ্কে ক্লিক করবে, এই যে এখানে ক্লিক করার পরে দেখেন আপনার অলরেডি কিন্তু, তো আলিএক্সপ্রেসে আসার পরে সে এখান থেকে কিনতে পারবে। ফেসবুকে যে আপনার শপ ক্রিয়েট করছেন এখান থেকে সে কিনতে পারবে না, কারণ হলো আপনার লিঙ্কটা আলিএক্সপ্রেসে দিয়ে দিয়েছেন। এই আলিএক্সপ্রেস থেকে কিনলেই কিন্তু আপনার এই দেখেন এখানে আপনার 7% কমিশন, আপনার আপনার যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট যেটা আলিএক্সপ্রেসে করছিলেন ওইখানে কিন্তু 7% অ্যামাউন্ট আপনার জমা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুকে আপনারা শপ ওপেন করে আপনারা ফেসবুকে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন ইজিলি। যারা নিউবি আছেন মানে যারা বিগিনার, তারা এটা এই স্ট্র্যাটেজিটা মানে করতে পারেন এইভাবে। তো এখানে দেখেন কমিশন, এই যে এই ড্রোনের কমিশন কিন্তু এস্টিমেট কমিশনটা 2.72, আপনার 7% কমিশন। তো এভাবে আমরা আরও কিছু প্রোডাক্টে দেখবো যেগুলো আপনার মানে প্রাইস বেশি থাকবে। তো ধরেন এই যে গড়িটা 105 USD, তো এটা যদি আপনি সেল করেন দেখেন আপনার, দেখেন এই যে আপনার কিন্তু কমিশনটা বেশি আসবে, এই 6 থেকে আপনার 7 ইউরো, 7.5 ইউরো পর্যন্ত, $7 পর্যন্ত, $7.5 পর্যন্ত আসবে 7% কমিশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আলিএক্সপ্রেসের প্রোডাক্টগুলো কীভাবে আপনারা ফেসবুক শপে অ্যাড করবেন, এবং আপনার নেক্সটে অ্যামাজন অ্যাফিলিয়েট কীভাবে ফেসবুকে আপনারা প্রমোট করবেন। তো এই বিষয়গুলো মূলত আপনারা পরবর্তীতে পাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে
জানিয়ে দিবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।